হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ আমরা যাচ্ছি খিদাই ফুলের বাগানে। বাগান মানে ওখানে ফুল চাষ করা হয়, তো এখন ওখানে দর্শকদের সব দেখানো হয়, ওই জন্য তো আমরা আজকে খিদাই যাচ্ছি। সকাল নটা তো আমরা পৌঁছে গেছি। দেখুন কত ভিড়, দেখুন লোকে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এটা একটা মেলা মতো হয়েছে, এখানে মেলা করা হয়েছে। আগে ছিল না এগুলো, এখন নতুন করে হয়েছে মেলা টাইপে। সব রকম খাবার সব কিছুই পাওয়া যাচ্ছে। বাগানের দিক থেকে বাবু সাইডে আয়। উনি ফুল তুলছে, আবার কি করবে? ফুল তুলাই তো এসব করবে, আর করে বিক্রি করবে। এই তো ফুল আনছি, কি করবি? এদিকে ফাঁকা আছে, ফাঁকায় ঢুকতো একটু না। তুই ছেলে করো, কি করবি? এগুলো হচ্ছে ব্রকলি। বাঁধাকপি, বাঁধাকপি, এগুলো বাঁধাকপি, এগুলো মনে হয় কি জানি, ওলকপি। যারা বাজার থেকে বের হচ্ছেন, আপনারা বের হওয়ার সময় বেগুন গাছ ভর্তি। যারা বাগান থেকে বের হচ্ছেন, আপনারা কেউ মেলার দিক থেকে যে রাস্তাটি রয়েছে ওই রাস্তা দিয়ে শিবপুরে বাড়ি, আর একজন নিউ আলিপুর। খা দিচ্ছে না, হারা তো তোল না, তোল না, কাদা এত দেখতে পাচ্ছিস তো, তোল না। বাগানে প্রবেশ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, একটু বাঁধ বরাবর এগিয়ে গেলে আপনারা রাস্তাটি পাবেন। যারা বাগানে প্রবেশ করতে চান, আপনারা ভিড় এড়ানোর জন্য আপনার প্রয়োজনে আপনি বাঁধ বরাবর একটু এগিয়ে গেলেই রাস্তা পাবেন।
আপনারা দয়া করে কেউ ফুল গাছে হাত দেবেন না, ফুলের ডালপালা ভাঙবেন না, ফুল গাছে কেউ হাত দেবেন না এবং ফুলের ডালপালা ভাঙবেন না, অযথা কেউ রেল লাইন দিয়ে যাতায়াত এবং পারাপার করবেন না। আর বন্ধুরা এখানে মানে এই ফুলগুলো মানে সূর্যমুখীর মতো ফুল, আমি জানি না, এই ফুলগুলো আর গাঁদা ফুলই বেশি আছে। এই দেখুন এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখুন কাছ থেকে, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর বন্ধুরা দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়েছে, খুব ভালো লাগছে বাঁধাকপি ফুলগুলো দেখতে, একদম গোল গোল। আর এগুলো হচ্ছে সর্ষে গাছ, সর্ষে না ফুল পুরো ঝরে ফলগুলো পেকে গেছে, এই জন্য এরকম মুড়ে মুড়ে গেছে। এগুলো সব সর্ষে গাছ দেখুন মোটা মোটা ফুল হয়েছে। এই পার্কটায় ঢুকতে 10 টাকা টিকিট লাগে। এই পার্কটায় একটু খুব সুন্দর সুন্দর ফুল আছে দেখুন, ডালিয়া ফুল, তারপরে এই ফুলগুলো একটু ভালো ভালো ফুল আছে এখানে, ওই জন্য এই পার্কটা ঢোকার জন্য 10 টাকা টিকিট নিচ্ছে। এখানে কত রকম ফুল দেখুন, এইদিকে দেখুন, আর এই দেখুন ডালিয়া ফুলগুলো কত সুন্দর দেখুন, এত সুন্দর কালার না, খুব সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর সুন্দর এখানে ডালিয়া ফুল আছে। এখানটা একটা লাল লাল ফুল আছে, এটা ডালিয়া না কি আমি জানি না, ১০ টাকা করে টিকিট নিচ্ছে, ছোট বেশি বড় না, চারিদিকে ঘেরা আছে। আপনার গাড়িটির জন্য অসুবিধা হচ্ছে, আপনার গাড়িটির জন্য অসুবিধা হচ্ছে, আপনি দয়া করে আমাদের পার্কিং এ আসবেন। ডাব্লিউ থার্টি থ্রি ফোর নাইন ডাবল জিরো আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা অতি শীঘ্রই সহায়তা করবেন।
ঠিক আছে কেমনে হে পুরোটাই তুলে নি কাছে করে তুলে দেখা কি ফুল কি জানি কাছে কর বা দূরে কর মেয়েকে সাদা গুলো দেখা এই দেখুন মূলো শাকের চাষ পুরো এগুলো মূলো শাক এগুলো টমেটো গাছ আর এই ফুলকপিটা দেখুন কত সুন্দর লাগছে একদম এত বড় ফুলকপি হয়েছে অনেকগুলো হয়েছে আর অনেকে লোক মারিয়ে টারিয়ে নষ্ট করে দিচ্ছে আলু গাছ হচ্ছে আলু গাছ এখানে কত ফুল তোলা হয়েছে দেখুন আর এগুলো হচ্ছে সাদা মূলো গাছ এ দেখুন ফুলও ফুটে আছে এগুলো হচ্ছে সাদা মূলো গাছ বড় বড় মূলো তো আপনাদের বন্ধুরা দেখালাম খিরাইয়ের ফুলের বাগান তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
Thank you.